আসানসোল রেল স্টেশনে ডিসপ্লে বোর্ডের অন্যান্য ভাষার ব্যবহার করা থাকলেও বাংলা ভাষার করা নেই ব্যবহার। পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা ভাষাকে উপেক্ষার মাধ্যমে বাংলা তথা বাঙালিকে অবমাননার অভিযোগ তুলে শুক্রবার বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান জেলা সংগঠনের তরফ থেকে আসানসোল স্টেশন চত্বরে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করা হয়। তার সাথে সাথে আসানসোল রেলওয়ে ডিভিশনের DRM চেতনানন্দ সিংয়ের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করে। বাংলা পক্ষের এক প্রতিনিধিমণ্ডল DRM এর সাথে দেখা করে এবং অন্যান্য ভাষার সঙ্গে বাংলা ভাষাকেও প্রাধান্য দেওয়ার আবেদন রাখেন। বাংলা পক্ষের এক অন্যতম সদস্য অভিযোগ করেন, রেলের পক্ষ থেকে বারবার বাংলা ভাষাকে অবমাননা করা হচ্ছে। এর আগে 2019 তারা আন্দোলন করার পরে রেল বাংলা ভাষা ব্যবহার করতে বাধ্য হয়েছিল। বর্তমানে নতুন করে রেলের ডিসপ্লে বোর্ডগুলি থেকে বাংলা উধাও হয়ে গিয়েছে, তাই তাদের এই আন্দোলন কর্মসূচি। দেখুন, এই যে রেল বারবার করে বাংলা ভাষার উপর আক্রমণ করে, রেলের বারবার করে বাংলা ভাষার উপর বঞ্চনা। আমরা আগেও রেলের সমস্ত বোর্ড যে বাংলায় ছিল না, আমরা তার প্রতিবাদে আমরা DRM ডেপোর্শন দিয়েছিলাম, আমরা আন্দোলন করেছিলাম 2019 সালে, তখন সমস্ত বোর্ড বাংলায় এসেছিল। আবার রেল একইভাবে এই সমস্যা দেখতে পাচ্ছে। আসানসোলে যে ডিসপ্লে বোর্ডগুলো, সেখানে হিন্দি এবং ইংরাজি, বাংলা নেই, বাংলাকে হাটিয়ে দিয়েছে। তার প্রতিবাদে আজকে আমাদের বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান থেকে আসানসোল DRM-কে আমরা ডেপোর্শন দেবো। আমরা আসানসোল স্টেশনে বিক্ষোভ আমরা করবো, তবে এখান থেকে আমরা DRM অফিস যাবো। আমরা DRM-কে আমরা জানাবো যে আপনারা বারবার করে বাংলা ভাষার উপর আপনারা কেন আক্রমণ করছেন, বারবার করে বাঙালির উপর কেন আক্রমণ করা হচ্ছে। যারা বাঙালি, যারা এখানকার স্থানীয় বাসিন্দা, এটা বাংলা, এটা ইউপি বিহার নয়, আমাদের বাংলা ভাষার জন্য আমাদের আজকে আন্দোলন করতে হচ্ছে, এটা লজ্জা। আজকে আমরা রেলকে আমরা ধিক্কার জানাই যে আপনারা বাংলা ভাষার আক্রমণ করছেন, এর আমরা জবাব চাই। কেন বারবার করে বাংলা ভাষার উপর আক্রমণ করা হবে? আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। নবজাত শিশুকে সম্পূর্ণ পোষণ, वैक्सीनेशन और स्वास्थ्य से जुड़ी समस्याओं के समाधान के लिए रानीगंज शहर के रामबागान डॉक्टर्स कॉलोनी में खुल चुका है शिशु क्लिनिक। बच्चों को स्वस्थ रखने के लिए आपको मिलेंगे चाइल्ड स्पेशलिस्ट डॉक्टर श्वेता अग्रवाल से आवश्यक सुझाव और बेहतर चिकित्सा। डॉक्टर श्वेता अग्रवाल की संपूर्ण देखरेख में बच्चों को मिलते हैं नियमित टीके, साथ ही माँ व शिशु के बेहतर स्वास्थ्य से जुड़ी सटीक जानकारी और चिकित्सा। तो चिंता छोड़े और शिशु क्लिनिक और चाइल्ड स्पेशलिस्ट डॉक्टर श्वेता अग्रवाल से संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 7384431222।